সুনামগঞ্জের শাল্লায় 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনসার মার্কা দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জন আহত হয়েছে। বুধবার সকালে শাল্লার উপজেলার 4 নং ইউনিয়নের 24 গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল 8টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবনি মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী গণেশ চন্দ্র সরকারের সমর্থকদের কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। তার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষে অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।